এর আগের ভিডিওতে নিজে করি 1.2 এর একের অঙ্কটা করেছিলাম এবং সাথে অনেক নিয়ম বুঝিয়েছিলাম এবং ঐকিক নিয়ম কিভাবে করতে হয় সেটাও বুঝিয়েছিলাম। তো তোমরা যারা ই করনি দেখো ওই ভিডিওটা দেখে শিখে নাও কিভাবে নিয়ম, কারণ সেই সব নিয়মেই এই অঙ্কগুলো করানো হবে দুইয়ের থেকে, ঠিক আছে? ওই কারণে ওই ভিডিওতে শুধু একটাই অঙ্ক হয়েছিল অত নিয়ম বোঝানোর জন্য। আরও সহজ একটা ইজি ট্রিক বুঝিয়েছিলাম যে কিভাবে সহজে অঙ্ক করতে হয় ফর্মুলা, ঠিক আছে, ঐকিক নিয়মের। তো দুই থেকে আজকে শুরু করব অঙ্ক। তো দুইয়ের অঙ্কটা দেখো এই ভিডিওতে, দুইয়ের অঙ্ক থেকে অঙ্ক হবে। তো দুইয়ের অঙ্কটা তে বলেছে দীপক প্রত্যেক সপ্তাহে, ঠিক আছে, একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে মোট কত সাঁতার শিখতে যায়, ঠিক আছে, মানে 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে সে প্রত্যেক সপ্তাহে যদি সে একদিন করে সাঁতার শিখতে যায়, প্রত্যেক সপ্তাহ মানে আমরা কী জানি 7 দিন, তাই তো? তাহলে 7 দিনে সে একদিন সাঁতার শিখতে যায়, তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে? তাহলে আগের মতন আমরা প্রথমে একপাশে লিখতে হবে উপরে কি যে দিন, ঠিক আছে, আর মানে কদিন গিয়েছে সাঁতার, মানে কতদিন, আর ওই পাশে লিখতে হবে সাঁতার শেখার দিন, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা উপরে এই দুটো লিখে নিই। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি এক সাইডে দিন আর এক সাইডে সাঁতার শিখতে যাওয়ার দিন, ঠিক আছে। তাহলে সে প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, মানে কি 7 দিনে, প্রত্যেক সপ্তাহে মানে 7 দিন, সে 7 দিনে, ঠিক আছে, 7 দিনে একদিন সাঁতার শিখতে যায়, 7 দিনে যায় একদিন। তাহলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে গিয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কোন সম্পর্কে আছে প্রথমে আমাদের সেটা বের করতে হবে। এটা 7 দিনে একদিন গিয়েছে, তাহলে 364 দিনে আরও বেশি দিন যাবে, তাহলে এটা বাড়ছে, তাহলে এটাও বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক আছে। তাহলে আমি মুখে বলছি তোমরা লিখে নিও, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এত বোঝানোর সঙ্গে লিখতে গেলে, ওই জন্য আমি মুখে বলছি। তোমরা প্রথমে লিখবে যে দিনের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার দিনের সরল সম্পর্ক, ঠিক আছে, দিনের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার দিনের সরল সম্পর্ক। অতএব ঐকিক নিয়মে পাই, ঠিক আছে, দিনের সঙ্গে সাঁতার শিখতে যাওয়ার দিনের সরল সম্পর্ক, অতএব ঐকিক নিয়মে পাই, ঐকিক নিয়মে পাই বলে লিখবে যে 7 দিনে যাই একবার বা একদিন, ঠিক আছে, একবার বা একদিন, ঠিক আছে। তাহলে একদিনে যাই কতবার, একদিনে যাই 1/7 হবে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সবসময় এক যখন একদিনে যাই লিখবা, বা এক দিয়ে যেটা মাঝখানে লেখায় সেটা যখন লিখবা তখন এই সাইডেরটা বাই এই সাইডেরটা লিখতে হবে তোমাদের সবসময়, ঠিক আছে। তাহলে এতবার, এবার 364 দিনে যাই, 364 দিনে যাই, জাস্ট 364টা এর সঙ্গে গুণ করে দিতে হবে উপরেরটার সঙ্গে, ঠিক আছে। তাহলে গুণ করে দিলে এতবার যায় 364 দিনে, তাহলে 7 দিয়ে 364কে কাটা যায়, 7 34 কত হয়, 7 4 28, 7 5 7 35, ঠিক আছে, 5 7 35 হলে আর থাকে 14 7 2 14, অতএব 52 দিন। তাহলে 364 দিনে গিয়েছে সে 52 দিন, ঠিক আছে। আর একটা যেটা আমি নিয়ম বলেছিলাম সেটা ওই অবধি লিখতে হবে যে ঐকিক নিয়মে পাই, বা তার ওই অবধি লিখে সেই নিয়মটা অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। তাহলে আগের ভিডিওতে সেই নিয়মের ওটা বলা আছে, সেটা আরও এর থেকে সহজ, যারা যারা ওইটাই করতে চাও ওইটাই করতে পারো, ঠিক আছে। আগের ভিডিওটা না দেখলে তোমরা ওটা বুঝতে পারবে না। তো তিনের অঙ্কটা দেখি কী আছে তিনের অঙ্কটাই। তো তিনের অঙ্কটা বোঝানোর আগে তোমাদের বলি যে যারা যারা অঙ্ক বুঝতে পারছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারি আর তোমরাও যাতে পরপর ভিডিও সব পেয়ে যাও। তো তিনের অঙ্কটা কী বলেছে দেখি, কবিতার 120 কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24 কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে 120 তার কাগজের প্রয়োজন, কিন্তু এক দিস্তায় থাকে 24 পৃষ্ঠা, তাহলে তার কত দিস্তা লাগবে তাই বলছে। তাহলে আমাদের এক পাশে লিখতে হবে দিস্তা, ঠিক আছে, আর এক পাশে লিখতে হবে কাগজ। তাহলে দিস্তার নিচে লিখতে হবে এক দিস্তা, আর কাগজের নিচে লিখতে হবে 24, এক দিস্তায় থাকে 24, আর
তাহলে এক আর কাগজের পাশে লিখতে হবে 120টি কাগজের জন্য কত দিস্তা প্রয়োজন। তাহলে আমরা খাতায় দেখি, ঠিক আছে। তাহলে আমাদের কাগজের নিচে কী লিখে নিতে হবে, কাগজের নিচে লিখতে হবে যে চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায়, আর দিস্তার নিচে এক। তাহলে আমাদের 120টি কাগজ থাকবে কত দিস্তায়, তাই তো? এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের তোমরা প্রথমে কী লিখবা আমি বলে দিচ্ছি, যে কাগজ বাড়লে দিস্তাও বাড়বে, অতএব কাগজের সঙ্গে দিস্তার সরল সম্পর্ক, ঠিক আছে। কাগজ বাড়লে দিস্তাও বাড়বে, অতএব কাগজের সঙ্গে দিস্তার সরল সম্পর্ক, এইটা লিখবে। লিখার পর তারপর বলবে যে, তারপর লিখবে ঐকিক নিয়মে পাই, ঠিক আছে। তারপর লিখবে ঐকিক নিয়মে পাই দিয়ে কমা দিয়ে লিখবে যে চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায়। তাহলে একটি কাগজ থাকে কি হবে, আমি বারবার বলেছি যে এটা বাই এটা, তাহলে 1/24 হবে এখানে, ঠিক আছে, এত দিস্তা। তাহলে আমাদের বলেছে 120টি কাগজ থাকে কর্তি দিস্তাই, তাহলে এখন করতে হবে 120টি কাগজ থাকে, জাস্ট এর সঙ্গে 120 গুণ করে দিতে হবে উপরেটার সঙ্গে, 1 × 120/24। এবার কাটাকাটি করে দিলে বেরিয়ে যাবে, 24 দিয়ে 2 দিয়ে কাটলে 12 হয়, এটাকে 2 দিয়ে কাটলে, 120কে 2 দিয়ে কাটলে 60 হয়, আর 5 × 60, দেখো 12 দিয়ে 5 60কে ডাইরেক্ট কেটে দিলাম, 5 × 60, অতএব 5 দিস্তা। তাহলে অতএব লিখতে হবে উত্তর যে কবিতার 5 দিস্তা কাগজ কিনতে হবে, ঠিক আছে। তাহলে উত্তর বেরিয়ে গেলো। তাহলে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো পরের, এবার পরের চারের অঙ্কটা দেখি, চারের অঙ্কটায় আমাদের কী বলেছে, চারের অঙ্কটায় কী বলেছে তোমরা দেখো। চারের অঙ্কটায় বলেছে যে এক ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত। তাহলে এক ডজন মানে কত, 12টা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত, এটা ওই রকমভাবেই করতে হবে। তাহলে খাতায় পাশে এক পাশে লিখতে হবে প্রথমে ডিম, ডিমের সংখ্যা, আর এক পাশে লিখতে হবে টাকা, ডিমের সংখ্যার নিচে লিখতে হবে 12, আর টাকার সংখ্যার নিচে 48, আর ডিমের সংখ্যার নিচে লিখতে হবে 32, আর টাকার সংখ্যার নিচে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে তারপর করতে হবে, তাহলে আমরা খাতায় করে দেখি, ঠিক আছে। দেখো আমি লিখে নিয়েছি ডিমের সংখ্যা, তাহলে ডিমের সংখ্যার নিচে লিখতে হবে 12টা, মানে এক ডজন আমরা জানি, ঠিক আছে। তাহলে 12টা ডিমের দাম লিখতে হবে 48 টাকা, ঠিক আছে, 48। তাহলে এখানে বলেছে 32টা ডিমের দাম কত। এর আগে তোমরা এখানে উপরে লিখেও নিতে পারো যে এক ডজন সমান সমান 12টা, ঠিক আছে, তাহলে আরও একটু ভালো হবে। তাহলে এবার লিখতে হবে তোমাদের যে ডিমের সংখ্যা বাড়লে টাকাও বাড়বে, অর্থাৎ ডিমের সংখ্যার সঙ্গে টাকা সরল সম্পর্কে রয়েছে। এটা আমি লিখছি না, তোমরা লিখে নেবে, ডিমের সংখ্যার সঙ্গে টাকা সরল সম্পর্কে রয়েছে, ঠিক আছে। দিয়ে তারপর লিখবে ঐকিক নিয়মে পাই। তাহলে ঐকিক নিয়মে পাই বলে আমাদের কী লিখতে হবে, যে 12টা ডিমের দাম, ডিমের দাম 48 টাকা, তারপরে লিখতে হবে একটা ডিমের দাম, ঠিক আছে, একটা ডিমের দাম কত হবে, সবসময় আমি বলেছি এটা বাই এটা, এটা বাই এটা, ঠিক আছে। আর এমনিতেও বোঝা যাচ্ছে যে 12টা ডিমের দাম 48 টাকা হলে একটা ডিমের দাম বের করতে হলে তোমাকে কী করতে হবে, 48 দিয়ে 12কে ভাগ করতে হবে। তাহলে 48/12 এত টাকা। তাহলে এবার বলেছে 32টা ডিমের দাম কত। তাহলে 32টা ডিমের দাম আমি যেটা বলেছি তোমাদের সব সময় যে উপরেরটার সঙ্গে এটা গুণ করে দিতে হবে, এটা কিন্তু শুধুমাত্র সরল সম্পর্কের সময়, ঠিক আছে, তোমরা ব্যস্ত সম্পর্ক আসলে কিন্তু এটা করে দিও না। দিয়ে এত বাই 12। তাহলে এবার কাটাকাটি করো, 12 দিয়ে 6 দিয়ে কাটো, 6 × 2 = 12, ঠিক আছে, আর 6 × 48কে কাটলে কত হয়, হচ্ছে 7/42, 8/48, 8 হয়, ঠিক আছে। এবার এই 2 × 8কে কাটলে কত হচ্ছে, 4 হচ্ছে, তাহলে 4 × 32 গুণ করলে কত হয়, 4 × 2 = 8, আর 4 × 3 = 12, 128 টাকা। তাহলে 32টা ডিমের দাম আমাদের কত বেরিয়ে গেল, অতএব লিখতে হবে যে 32টি ডিমের দাম 128 টাকা। তাহলে ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং নেক্সট যে অঙ্কগুলো আছে এটা পরের ভিডিওতে করা হবে, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা যদি অঙ্ক বুঝে থাকো তাহলে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে সবসময় অঙ্ক ডিটেলসে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করানো হয়, ঠিক আছে? এরকমভাবে কোথাও বুঝিয়ে কেউ করাবে না এখানে। যারা অঙ্ক বুঝে চাও যে পরবর্তীতে নিজে থেকে নিজে করবে অঙ্ক, তাদের জন্য এটা বেস্ট, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।